বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। একই সাথে বিএনপিকে সন্ত্রাস ও ষড়যন্ত্রের পথ পরিহার করতে বলেন তিনি। বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এই আহ্বান জানান। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংসদ উপনেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছেন, জনগণ আওয়ামী লীগকে ভোট না দিলে আওয়ামী লীগের কু করে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা নেই। বিএনপির বিদেশি প্রভুরা নিজেদের সমস্যা নিয়েই ব্যস্ত আছে উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, তারা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে না। নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার নামে পাঠাই তো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সাউন্ড দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। আপু আপুও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।